জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, ভাবুন তো মানুষের জীবনে কত রকম সমস্যা। ধরলাম আপনি ছাত্র, পরীক্ষার এক মাস আগে আপনি দেখলেন প্রিপারেশন ভালো হয়নি। আপনি গৃহবধূ, সকাল 9টা বেজে গিয়েছে, কাজের লোক এখনো আসেনি, রাতের এটো বাসন পড়ে আছে, অথচ ডাল ভাত এখনো রান্না হয়নি। আপনি অফিসার, একটু দেরি হয়ে গিয়েছে আপনার, ফলে ট্রেন মিস করলেন, ভাবুন আজ অফিসে লেট। এছাড়া কত সমস্যা, ছেলেটির পরীক্ষার ফল খুব খারাপ হয়েছে, মেয়ে ভালো ইন্টারভিউ দিয়েও চাকরিটা পেল না, জিনিসপত্রের দাম বাড়ছে, পরিবারের কেউ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, পারিবারিক অশান্তি, নিজের মনের উপর চাপ ইত্যাদি ইত্যাদি। এগুলোর সমাধান কিভাবে করা যায় সেটাই আমাদের চিন্তা। সমস্যা নানা রকম আছে, কিন্তু গভীরে গেলে দেখবেন এগুলির মধ্যে মিলও আছে। শুনছেন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের অমৃত কথা, সমস্যা কখন দেখা দেয়, যখন জীবনের ছন্দ পতন ঘটে। কয়েকটি সমস্যাকে আপনি ভালো করে লক্ষ্য করুন। আপনি খুব মন দিয়ে তো এই লেখাটি পড়ছেন বা এই লেখাটি শুনছেন, হঠাৎ আপনার ফ্ল্যাটে কলিং বেল বেজে উঠল। আপনি একটু বিরক্ত হয়ে নিজের মনে গজগজ গজগজ করতে করতে উঠে গেলেন দরজা খুলে দিতে। আপনার ছেলে রোজ বিকেল 5টার মধ্যে স্কুল থেকে বাড়ি ফেরে, আজ 6টা বেজে গেছে এখনো ফেরেনি। অফিসে আপনার বস বা অধস্তন কর্মী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এবার এই ঘটনাক্রমগুলোকে ভালো করে লক্ষ্য করুন। কখন সমস্যা দেখা দিচ্ছে? এক, আপনি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে তাতে বাধা পড়ল। দুই, আপনার দৈনন্দিন জীবনে একটা রুটিন আছে, আপনি জানতে বা অজান্তে সেই রুটিন অনুসরণ করেন, জীবনের অনিশ্চিত অবস্থাকে পছন্দ করেন না বলি এই রুটিন, এরপরে ওই হবে, তারপর সেই, এরকম একটা ধারণা মনে মনে রেখে আপনি দিনও যাপন করছেন। হঠাৎ এমন কোনো ঘটনা ঘটলো যা আপনার রুটিনকে এলোমেলো করে দিচ্ছে, আপনার তো ভাল লাগছে না? না, পারিবারিক সদস্যদের কাছ থেকে, বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে বিশেষ ধরনের ব্যবহার আপনি পেতে অভ্যস্ত, আপনি আশা করেন, হঠাৎ তাদের কেউ একটা বিপরীত আচরণ করে বসলো। এবার এই তিনটিকে আমরা একটি সূত্রে নিয়ে আসতে পারি। আপনার সব কাজের পেছনেই একটা উদ্দেশ্য জানতে বা অজান্তে থাকে। এই উদ্দেশ্য বা লক্ষ্য বা আশার পথে যখন বাধা পড়ে, তখন সেই বাধাটিকে আপনি সমস্যা বলে মনে করেন। একটি পরিস্থিতি যখন আপনার মনের মতো না হয়, সেই পরিস্থিতিকে আপনি সমস্যা বলে মনে করেন। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুপ্রভাত। শ্রেষ্ঠী মাকে নিয়ে অনেক কথা আপনার সঙ্গে বলে চলেছি। তাঁর সান্নিধ্যে যারা এসেছিলেন, গৃহী হোক সন্ন্যাসী হন, তারা কিভাবে মাকে দেখেছিলেন, আটপৌরে মাকে দেখেছিলেন, তারই মধ্যে চমক দিয়ে মাঝে মাঝে দৈবী ভাব, সেসব কথা বিস্তারিতভাবে আপনার সঙ্গে বলে চলেছি। আমি আজ বলবো শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথা। শুনতে থাকুন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। নিবেদিতা তার ক্রম পরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে তিনি চিরদিনের জন্য আমার খুকি থেকে গিয়েছিলেন। মা আদর করে তাকে বলতেন আমার খুকি। তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী। সারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলতেন। যেমনভাবে আমাদের পারিবারিক জীবনে বড় বড় মানুষরা যারা বড় হয়েছেন, তারা তাদের মেয়েকে, তাদের ভাইঝিকে, তাদের আদরের ছোট কাউকে খুকি বলে থাকেন, মাও তেমনি নিবেদিতাকে বলতেন খুকি। স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন আমার প্রাণের সরস্বতী, যেন দেবী। এমনকি এই কথাটাও তিনি নিবেদিতা সম্বন্ধে বলেছেন,
নিবেদিতা মা তা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন, অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটুকু সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা যায়। বিভিন্ন স্মৃতিকথায় বা রচনায় তার বিবরণ আমরা কিছু কিছু পেয়েছি, ভালোবাসার অম্লান কিরণে ধোয়া সেই ছবিগুলি। সেই সব ছবি থেকে কিছু কিছু কথা আপনাকে কটি গানের পর শুনতে থাকুন মির্চির কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা দেবী সারদা দেবী কখনো কখনো এসে বাস করেন। ভগিনী নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত সেখানে গিয়ে তার কাছে কিছুক্ষণ বসে থাকতেন। নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে চেয়ে আনন্দে বসে থাকে, নিবেদিতা ওই সময় সেই রকমভাবে মাতা দেবীর মুখের দিকে শুধু চেয়ে থাকতেন। ভগিনী নিবেদিতা যার মতো তেজস্বিনী রমণী রমণী কুলে দুর্লভ, যার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টিতে দেখলে মনে হতো তা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনেই সমর্থ, মাতা দেবীর কাছে অবস্থিত তাকে দেখলে যেন পঞ্চবর্ষীয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃ নির্ভর পরায়ণা বালিকা বলে মনে হতো নিবেদিতাকে। সেই নিবেদিতাকে নিয়ে আরো অনেক কথা, নিবেদিতা কিভাবে দেখছেন মাকে, মা কিভাবে দেখছেন নিবেদিতাকে, সেই সব কথা। ফিরে আসছে একটু বিরতি নিয়ে, সঙ্গে থাকুন মির্চির কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মাতা দেবী যখন তার দিকে, অর্থাৎ কিনা নিবেদিতার দিকে সস্নেহে হেসে চাইতেন, তখন মায়ের আদরে বালিকার মতো তিনি একেবারে গলে যেতেন। মা যে আসনে বসতেন, নিবেদিতা যেদিন সেই আসনটা পেতে দেবার অধিকার পেতেন, সেদিন তার যে কি আনন্দ হতো তা বলে বোঝাবার নয়। সে আনন্দ তার মুখের দিকে ওই সময় চাইলেই কেবল বোঝা যেত। পাঁচবার আগে ভাবতে পারেন ওই আসনটিকে তিনি বারবার চুম্বন করতেন এবং অতি যত্নে ধুলো ঝেড়ে পরে তা পাততেন। তার ভাব দেখে তখন মনে হতো মাতা দেবীর ওইটুকু সেবা করতে পেরেই যেন তার জীবন সার্থক হয়ে গেছে। একদিন শ্রেষ্ঠ মাতা ঠাকুরানী, মা ঠাকুরুন, নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়েছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রীমা তো খুব খুশি, পাঁচ বছরের মেয়েকে যেমন মানুষ চুমু খায় তেমনি চুমু খেয়ে আদর করলেন। শ্রীমা নিবেদিতাকে গভীর, অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন, বলে ডাকতেন আমার প্রাণের সরস্বতী। আর নিবেদিতা, তিনিও মায়ের আদরে একেবারে গলে যেতেন। প্রায় প্রতি বিকেলে নিবেদিতা শ্রী শ্রী মায়ের কাছে এসে পায়ের ধুলো নিতেন। প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রীমার ঘর পরিষ্কারের জন্য, বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জলে দরজা জানলার কাঁচ ধোয়া, এইসব করে চারদিক ঝকঝকে তকতকে করে তুলতেন। এই কাজকে নিবেদিতা পরম কর্তব্য রূপে গ্রহণ করেছিলেন, নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন। শ্রীমার সামান্যতম সুখ সুবিধের জন্য তিনি ব্যস্ত হয়ে পড়তেন। মাকে নিয়ে, নিবেদিতাকে নিয়ে আরো অনেক কথা রয়েছে, ফিরছি একটু বিরতি নিয়ে, শুনতে থাকুন মির্চির কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। নিবেদিতা 24 ফেব্রুয়ারি 1904 একটি চিঠিতে লিখেছেন, তাকে কত রকমের আরামে রাখতে কি যে স্বাদ আমার হচ্ছে, একটি নরম বালিশ, জিনিস রাখার একটি তাক, একটি কম্বল, আরো কত কি দরকার। সব সময় ভিড় ভিড়, লোকজন ঘিরে আছে, তাকে একটি সুন্দর রঙিন ছবি দেওয়ার ইচ্ছে আমার রয়েছে। নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন
যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে তিনি সমর্থ হন। বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি। সেই মূর্তির বোধন দিবসে 1898-এর 13ই ডিসেম্বর প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী। তিনি আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষা প্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। আজ পূর্ণ চিত্তে নিবেদিতা বলেছিলেন, ভবিষ্যতে শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রী মার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনাও করতে পারি না। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে শ্রী মাকে পেয়ে যখন সেখানে অধিকন্তু উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, নিবেদিতার আনন্দের আকার কিছুটা অনুমান করতে পারি। তখন পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাতা দেবীর আগমনে নিবেদিতার বিহ্বলতার ছবি যখন দেখি, সেরকম দুটি ছবির কথা শোনাব, তবে কটি গানের পর। শুনতে থাকুন মিছিল কালীকথায়, জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে শ্রী মাকে পেয়ে সেখানে উপস্থিত ছিলেন অবশ্যই স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ। এতে নিবেদিতার আনন্দের আকার আমরা কিছুটা অনুমান করতে পারি। পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাতা দেবীর আগমনে নিবেদিতার বিহ্বলতা দেখে একটি ছবি। মাতা দেবী একদিন বিদ্যালয় দেখতে আসবেন স্থির হয়েছিল, ওই কথা শোনা অবধি নিবেদিতার কাজের আর আনন্দের যেন বিরাম নেই। বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন, পত্র পুষ্প আনিয়ে গৃহদ্বারে টাঙিয়ে শোভাবর্ধন করলেন। মাতা দেবী কোথায় বসে মেয়েদের সঙ্গে আলাপ করবেন, মেয়েরা তাকে কি উপহার দেবে, কি শোনাবে, কেমন করে তার সম্বর্ধনা দেবে, এইসব বিষয়ে স্থির করতে তার আর বিন্দুমাত্র সময় রইল না। তারপর মা যেদিন বিদ্যালয়ে আসবেন, নিবেদিতা সেদিন যেন আনন্দে একবারে বাহ্য জ্ঞান হারিয়েছেন। সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখতে এখানে ওখানে তিনি ছোটাছুটি করছেন, শিশুর মতো অকারণে কেবল হাসছেন। আবার কখনো বা আনন্দে অধীর হয়ে বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্রীদিগের এবং কখনো দাসীর পর্যন্ত গলা জড়িয়ে ধরে তিনি আদর করছেন। এমনই বিহ্বল হয়ে গিয়েছিলেন তিনি যেদিন মা ওই বিদ্যালয়ে আসবেন সেই দিন। মেট্রি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। একদিন সিস্টার আমাদের বললেন, নিবেদিতা বলছেন, মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন, তোমরা সকলে খুব আনন্দ করো। কিন্তু সকালে মা এলেন না, সকালের পরিবর্তে 4টার সময় মার গাড়ি এলো, সঙ্গে রাধু, গোলাপ মা প্রভৃতি। মা গাড়ি থেকে নামতেই সিস্টার থেকে সাষ্টাঙ্গ প্রণাম করে ঠাকুর দালানে বসালেন। মা চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য আমাদের হাতে ফুল দিলেন। মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়ে উঠোনে দাঁড়ালে সিস্টার একে একে সকলের পরিচয় দিলেন। মা মেয়েদের একটু গান গাইতে বললেন, মেয়েরা গান গাইল, মেয়ের একটি আবৃত্তিও করল। শুনে মা বললেন, বাহ, পদ্ধতি তো বেশ। তারপর মিষ্টি প্রসাদ করে দিয়ে আমাদের দিতে বললেন। কিছুক্ষণ পরে সিস্টার মাকে নিয়ে সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাতে লাগলেন। মা দেখেন আর আনন্দ করেন, দেখেন আর আনন্দ করেন এবং বলেন, বাহ, বেশ তো শিখেছে মেয়েরা। পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে নিয়ে গেলেন। এরপর 6 অক্টোবর 1909 বিদ্যালয়ে শ্রী মায়ের আগমন।
ওই প্রসঙ্গে নিবেদিতা 5 অক্টোবর 1909 চিঠিতে লিখছেন, সেই দিন চিঠিতে উনি কি লিখেছিলেন সে কথা শোনাব। কটি গান হয়ে গেলে মেচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মেচ্ছিতে। ১৯০৯ খ্রিস্টাব্দের ৬ই অক্টোবর বিদ্যালয়ে শ্রী মায়ের আবার আগমন হয়েছিল। ওই প্রসঙ্গে ১৯০৯ খ্রিস্টাব্দের ৫ই অক্টোবর তিনি লিখছেন, শুক্রবার অপরাহ্নে আমাদের প্রিয় মাতা দেবী সারদা দেবীকে মস্ত অভিনন্দন দেবার আশা রাখি। ওইভাবে স্কুলের বর্তমান পর্ব শেষ করব। নিবেদিতার খুবই ইচ্ছে ছিল পরদিন তিনি বিদ্যালয়ের বালিকাদের নিয়ে মিউজিয়ামে যাবেন এবং মাতা দেবীকে সঙ্গে পাবেন। শ্রীমায়ের হঠাৎ অসুখের জন্য তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। 7ই অক্টোবর বড় দুঃখের সঙ্গে তিনি লিখছেন, আজ বড় বড় মেয়েদের নিয়ে মিউজিয়াম যাচ্ছে, মাতা দেবীও যেতেন কিন্তু অসুস্থ। 57 নম্বরে অর্থাৎ বলরাম ভবনে আহারাদি করে গতকাল স্কুলে এসেছিলেন। সব জড়িয়ে তার পক্ষে ব্যাপারটা একটু বেশি হয়ে গিয়েছিল। শরীরটা খারাপ তো, কি বিচ্ছিরি যে লাগছে। নিবেদিতা 26 জুলাই ১৯০৪ চিঠিতে শ্রী মায়ের আগে একবার বিদ্যালয় ভবনে আসার সংবাদ পাই। মিস ম্যাকলাউডকে ওই তারিখে নিবেদিতা লেখেন, গতকাল তোমার কথা বিশেষভাবে মনে হচ্ছিল কারণ আবার আমরা স্কুল আরম্ভ করেছিলাম আমার প্রথম স্কুল ঘরে, এবং মাতা দেবী প্রথমবারের মতো করে না হলেও এসেছিলেন তার আশীর্বাদ জানাতে। মাকে কেন্দ্র করে নিবেদিতা আনন্দের হাট বসাতে চাইতেন, মাকে ঘিরেই যেন সকল শিক্ষার ধারা প্রবাহিত হয়। বিদ্যালয় শুরু হবার কিছুদিনের মধ্যে তিনি মায়ের বাড়িতে ছোটখাটো প্রদর্শনীর আয়োজন করে ফেলেছিলেন। 7ই জুন ১৮৯৯ তারিখের চিঠিতে তিনি লিখছেন, আমরা ছোটদের সব বই, তাদের জন্য মাদুর এবং সেলাই সরঞ্জাম জোগাড় করেছি এবং মাতা দেবীর বাড়িতে আমার পুরনো ঘরটিতে সেসব সাজিয়েছি। মেয়েদের মা মাসি খুড়ি জেঠিরা সেগুলি দেখতে এসেছিলেন। ছোট্ট চমৎকার প্রদর্শনী, সন্তোষিনীর কাজ দারুণ দেখতে। 2টি তাকের উপরে পাতা সাজানো ফুলদানি থেকে শ্রী রামকৃষ্ণ স্বামীজি দৃশ্যটির উপর দৃষ্টিপাত করছিলেন। নিবেদিতার কেবলই স্বাদ, মাকে তিনি সব কিছুর মাঝখানে বসিয়ে রাখবেন। মাকে নিয়ে তার যে আবেগ এবং মার যে তার প্রতি স্নেহ ভালোবাসা, সে একটা অদ্ভুত দৃশ্য, সে একটা অদ্ভুত অনুভূতি। যারা তা দেখেছেন, কাছাকাছি ছিলেন, তারা নিশ্চয়ই সে কথা মনে করতে পেরেছিলেন। বিভিন্ন স্মৃতিকথায় সেগুলোর পরিচয় আমরা পেয়ে যাই। শ্রেষ্ঠ মায়ের এবং ভগিনী নিবেদিতার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মির্চি কালী কথায়, আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।